2 বছর ধরে পোশাকের টাকা এলেও ছাত্রছাত্রীরা স্কুলের পোশাক পাচ্ছে না। প্রতিবাদে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা। 1 মাসের মধ্যে পোশাক দেওয়ার প্রতিশ্রুতি পেলে বিক্ষোভ ওঠে। পোশাক না পেয়ে স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখালো স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। শুক্রবার গাইঘাটা হাইস্কুলে বিক্ষোভ দেখায় তারা। অভিযোগ, গত 2 বছর ধরে ছাত্রছাত্রীদের জন্য সরকারি প্রকল্পে পোশাকের টাকা এলেও ছাত্রছাত্রীরা পোশাক পাচ্ছেন না। প্রতিবাদে এদিন স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। তাদের দাবি, অবিলম্বে পোশাক দিতে হবে। স্কুলের ড্রেসের টাকা গত 2 বছরের টাকা দেওয়া হয়নি, আর স্কুল উন্নতি, পায়খানা, বাথরুম, মিড ডে মিল খাওয়ার সব ব্যাপারেই স্যারেরা ম্যাডামরা দায়িত্ব নিচ্ছে না। আমাদের গাইঘাট হাই স্কুলের টয়লেটগুলো এতটাই খারাপ যে ওখানে যে থাকবে সেই অসুস্থ হয়ে পড়বে। স্কুলের পরে পায়খানা দরজাগুলো বলতে গেলে 1 মাস ছিলই না। তাছাড়া আমাদের স্কুলে বিভিন্ন রকম শিক্ষক উন্নয়নের জন্য যে সব টাকা আসে সেই জায়গায় তারাও দিচ্ছে না, এবং যার ফলে আমরা এখন কষ্ট করছি এবং আমাদের জন্য আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে। গত 2 বছর ধরে 5 থেকে 8 পর্যন্ত স্টুডেন্টদের যে পোশাকের টাকা আসে সেটা দেওয়া হচ্ছে না, এবং স্কুল উন্নয়নের জন্য 2,60,000 টাকা এসে পড়ে আছে অ্যাকাউন্টে, এবং মানে বিজ্ঞান বিভাগের 1-ম এবং 2-ম শ্রেণীর যে বিজ্ঞান বিভাগের ল্যাবরেটরির জন্য 2 লক্ষ টাকা এসছে তাও তুলে কাজে লাগানো যাচ্ছে না। প্রায় 1 ঘন্টা স্কুলের গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় তারা। পরে প্রধান শিক্ষক আশ্বাস দেন 1 মাসের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধান শিক্ষকের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় ছাত্রছাত্রীরা। 2014 সালের শেষের দিকে এবং 2015 সালে, সেই সময়ে তারপরের থেকেই কমিটি নিয়ে প্রেসিডেন্ট পদ নিয়ে একটু গণ্ডগোল হয়, এবং যার ধরুন 2 জন কোর্টে গেছেন এই প্রেসিডেন্ট পদের জন্য। তারপর থেকেই এমসি নেই আমাদের বিদ্যালয়ে, প্রায় 3-4 বছর এমসি নেই। এই অবস্থায় আমরা চলছি, যার জন্য বিভিন্ন গ্রান্ট আমরা পাচ্ছি না, 2-1 গ্রান্ট এসে পড়ে রয়েছে সেগুলো খরচও করতে পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।